ওই যে খোকন বলেছে আমার জিএস সাহেব যে জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই, কোন ওষুধের কাজে লাগবে না, আর নাই হাসিনা ক্ষমতায় নাই। আর সার্চ কমিটি নির্বাচন কমিশন এইগুলি তো এক ধাক্কায় চলে যাবে, হাসিনার পায়ের নিচে মাটি নেই, শেখ হাসিনার ক্ষমতায় এখন কিন্তু নাই, আছে তার খোলসটা, সে ক্ষমতায় নাই কারণ সে দমননীতি চালিয়ে ক্ষমতায় এসেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন, তার মাধ্যমে নির্বাচন হয় বাংলাদেশে। অতীতে যেটা হওয়ার হয়ে গেছে 2014 বলেন 2018 বলেন, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না। অতএব প্রস্তুতি নিন, ধাক্কার একটা দিতে হবে, সেই ধাক্কায় হাসিনাকে বিদায় নিতেই হবে, ক্ষমতায় থাকতে পারবে না। এর জন্যে যদি প্রয়োজন পড়ে, আজকে বিনা ভোটের এমপিরা পার্লামেন্টে বসে আছে না, জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে কিছুদিনের মধ্যে। বাংলাদেশে বিনা ভোটের এমপিরা মন্ত্রী হয়ে সচিবালয়ে বসে নাই, এই বাংলাদেশের জনগণ তাদেরকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে। সর্বশেষ যদি না হয়, ওই যে বিনা ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বাংলাদেশের জনগণ তাকে বের করে নিয়ে আসবে। প্রস্তুতি নিন, সময় শেষ, আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, প্রয়োজন বুঝে দেশের মানুষের জন্যে ওই জয়নাল জাফর, দীপালী শাহ, সেলিম দেলওয়ার, রাউফুটো বসুনিয়া, নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন সহ যেভাবে শহীদ হয়েছে, প্রয়োজন বুঝে আমাদের নামের পাশে শহীদ লেখা হবে। তারপরেও এই বাংলাদেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এই জন্যে ছাত্র সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আজকে জনগণকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে হাসিনার বিদায় ত্বরান্বিত করতে হবে, মাত্র সময়ের ব্যাপার। এই কমিশন কার কথা শুনবে? শেখ হাসিনার কথা। নাটক বন্ধ করুন, এই নাটক বন্ধ করে বিদায় নিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন, বাংলাদেশের জনগণ প্রস্তুত, 90-এর চেতনায় আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে বিদায় নিতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক এই বাংলাদেশে ফেরত আসবেন, সেই আন্দোলন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথের, বিকল্প নেই। এখানে ছাত্র নেতারা আছে, আমি দেখছি সামনে পিছনে মঞ্চে বসে আছে, ছাত্র নেতাদের প্রতি আহ্বান থাকবে, চলে যেতে হবে, অত বিদায় নিতেই হবে। এবার নাটক করে নির্বাচন কমিশন গঠন করে আবার নির্বাচন, আরেকটি পায়তারা, এই পায়তারা বন্ধ করে আর হবে না, আর হবে না, এই নাটক বাংলাদেশি নাটক বাংলাদেশের জনগণ করতে দেবে না। তাই আজকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে, গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবসে আমাদের শপথ নিতে হবে, ছাত্র সমাজকে শপথ নিতে হবে, হাসিনাকে বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরব। 1990 সালে যেটা বলেছিলাম আজকেও বলছি, আমরা এর নজরুল ইসলাম খান আমাদের নেতা রয়েছেন, তার নেতৃত্বে এবং বিএনপির সকল স্থায়ী কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা রাজপথ থেকে হাসিনাকে বিদায় করে ঘরে ফিরব, এটাই হোক আজকে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান। আবার আমরা
আগামী 2022 সালের মধ্যে আগামী বছর এই দিন আমরা হাসিনা লুপ্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশের শরীক হবেন সে আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যে অনেক কষ্ট স্বীকার করে আরেকটি অনুষ্ঠানকে তিনি বন্ধ করে আরেকটি অনুষ্ঠানকে বাতিল করে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য উনি আমাদের সম্মতি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিনি তার অত্যন্ত মূল্যবান সার গর্ব বক্তব্য উপস্থাপন করার জন্য আমি তাকে বিনীতভাবে আমি অনুরোধ করছি তার আগে আরেকটি বিষয়ে একটি চশমা পাওয়া গিয়েছে চশমাটা যদি কেউ থাকে আপনারা হারিয়ে থাকেন তাহলে আপনারা নিয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ পরিশেষে শহীদের ধন্যবাদ প্রিয় সঞ্চালক পিছনে ভালো মতো টাকা এরকম করছে এই এই ওখানে তুমি দাঁড়াইছো কেন ভাই তুমি সরতে বিসমিল্লাহির রহমানির রহিম শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার প্রিয় সভাপতি অনেক নামে যাকে ভূষিত করা যায় আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই 90-এর ছাত্র গণভুত্থানের নেতা ডাকসুর সাবেক ভিপি সাবেক এমপি সাবেক মন্ত্রী এবং বিএনপির অন্যতম নেতা জননেতা আমানুল্লাহ আমান উপস্থিত 1982 থেকে শুরু করে 90 এবং তার পরবর্তী সময়ে অত্যন্ত সফলতা এবং সাহসিকতার সাথে যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা আছেন এখানে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এখন বেলা 1টা বাজে আমার যে সহকর্মীরা এতক্ষণ বক্তব্য দিয়েছেন এতই চমৎকার বক্তব্য তাদের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞান বুদ্ধি থেকে তারা দিয়েছেন যে আমার ধারণা যে এরপরে বক্তৃতা শোনার কারো কোনো আগ্রহ থাকার কথা না